হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল অফ ইএলবি। আজকে আমরা আমাদের ইএলবি চ্যানেলে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন দিব। তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তাদের জন্য এই সাজেশন। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছিল, বিশেষ করে আমার ভিডিওগুলো কমেন্টে, যে ভাইয়া আপনি এত কিছু কেমনে সাজেশন দেন, সব সাবজেক্টে সাজেশন দেখি আপনি দেন। তো তোমাদের জানার জন্য আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই, বিকজ তোমাদের মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু সেটা একটা সমস্যার বিষয়। তো আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার অনেক বন্ধুবান্ধব আছে, এরা কেউ কমার্সে পড়ে, কেউ আর্টসে পড়ে, কেউ বাংলায় পড়ে, কেউ ইংরেজিতে পড়ে, তারপর হচ্ছে কেউ বিবি ফ্যাকাল্টিতে পড়ে, যেমন কেউ অ্যাকাউন্টিংয়ে পড়ে, কেউ মার্কেটিংয়ে, কেউ ম্যানেজমেন্টে পড়ে, আবার কেউ কিসে পড়ে, ইকোনমিক্সে পড়ে, কেউ ভূগোলে পড়ে, এরকম অনেক ফ্রেন্ড আছে, এক একজন এক এক সাবজেক্টে পড়ে। যেহেতু এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আমার বড় একটা ফ্রেন্ড সার্কেল আছে, এরা বিভিন্ন জায়গায় পড়ালেখা করে। এছাড়া আমি ফেনী সরকারি কলেজে পড়তাম ইন্টারমিডিয়েটে, 2014 সালের কথা। তখনকার যে স্যার ছিল, টিচাররা ছিলেন, তাদের সাথেও আমার যোগাযোগ আছে এখনও, এবং ওনাদের সাথে আমার ভালো সম্পর্ক। তো আমি যেখান থেকেই পারি না কেন সাজেশনগুলো কালেক্ট করার চেষ্টা করি। তো কোথা থেকে কালেক্ট করছি সেটা আমি তোমাদেরকে জানাতে চাই না, ঠিক আছে? এ হচ্ছে বিষয় যেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার উচিত ছিল, সো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আর আমি হচ্ছি নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ত্রিপলিতে পড়ি, তোমরা অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো তোমাদের জানার জন্য, জানার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে আমি যে সাজেশনগুলো কালেক্ট করি যে কোনো পদ্ধতিতেই হোক, সেটা হচ্ছে অথেন্টিক থাকে এবং সেটা কমন পাওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? তো এটা ট্রাস্ট রাখতে পারো আমার উপরে, যে আর যদি আমি কোনো কিছু বাড়তি অতিরিক্ত যদি দিয়ে থাকি সেটার কোনো একটা কারণ আছে, কারণ ছাড়া আমরা কোনো কিছু দেই না। যেমন আমি যখন ইংরেজি ফার্স্ট পেপারে সাজেশন দিয়েছিলাম, ওখানে দুই রকমের প্যারাগ্রাফ ছিল। তোমরা হয়তো অনেকেই জানো না যে আসলে প্যারাগ্রাফ দুই রকমের হয়, একটা হচ্ছে আনসারিং কোশ্চেন, আর একটা হচ্ছে হাউ টু, মানে কীভাবে করতে হয় সেটা, মানে ওখানে কোনো ধরনের কোশ্চেন দেওয়া থাকে না। তো আমরা এই জন্য দুই টাইপের প্যারাগ্রাফই ইংরেজি প্রথম পত্রে দিয়েছিলাম, একটা হচ্ছে যে আনসারিং কোশ্চেনের মাধ্যমে, আর একটা হচ্ছে নর্মাল। এখন তোমরা যদি মনে করো যে কেন ভাইয়া দুই টাইপ দিছে, মনে হয় ভাইয়া জানা না, আসলেও বিষয়টা ওরকম না, এই হচ্ছে বিষয়। আর আমি এখন যে অর্থনীতি দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি এটা আমি নিজে বানাই নাই, এটা আমি কালেক্ট করছি, কোথা থেকে কালেক্ট করছি সেটা বলা যাবে না, ঠিক আছে? তো শুধু এটা মনে রাখতে পারো যে এটা কমন পড়বে, ঠিক আছে? তো আমি যে ধরনের সাজেশন দিই না কেন, আমাদের এই চ্যানেলে আমরা অথেন্টিক সোর্স থেকে নিয়ে থাকি এবং সেটা কমন পড়বে ওরকম বিষয়গুলোকে আমরা নিয়ে আসি, ওরকম টপিকগুলোকে নিয়ে আসি। তো আর কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে যে জিনিসটা ক্লিয়ার করতে চাইছি সেটা আসলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি সাজেশন পার্টে। এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশনে তোমাদেরকে আবারও স্বাগতম। সাজেশন দেওয়ার শুরুতে আরও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই সাজেশনের যে টপিকগুলো আমি দিচ্ছি এগুলো শুধুমাত্র সৃজনশীল প্রশ্নের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য প্রযোজ্য, এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুধানমূলক প্রশ্নের জন্য প্রযোজ্য না। এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে পুরো বই পড়তে হবে। আমি যে টপিকগুলো দিচ্ছি এগুলো শুধুমাত্র প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য প্রযোজ্য। সো আমি যে টপিকগুলো দিচ্ছি তোমাদেরকে সেগুলো খাতায় নোট ডাউন করে নাও, তাহলে আর দ্বিতীয়বার ভিডিওটি দেখার প্রয়োজন হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় থেকে আমাদেরকে যেই টপিকগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য ও গতিধারা। এই তিনটা টপিক শিখলেই হবে, বিকজ এখানে পড়া একটু কম। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়, এটা একটু বেশি বড় অধ্যায় এবং গুরুত্বপূর্ণ। এখান থেকে যে টপিকগুলো আমাদেরকে শিখতে হবে সেগুলো হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির কাঠামো ও খাতসমূহ, বাংলাদেশে কৃষি পণ্যের বিপণনে সমস্যাবলী ও সমাধানের উপায়, কৃষি ঋণ ব্যবস্থায় সমস্যাবলী ও সমাধানের উপায়, বাংলাদেশের কৃষিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব। এই টপিকগুলো এখান থেকে শিখলে হবে। আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে শিল্পের কাঠামো ও বৈশিষ্ট্য, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব, ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য এবং তাদের গুরুত্ব, পাট শিল্প এবং তৈরি পোশাক শিল্প এবং তাদের গুরুত্ব। এই টপিকগুলো তোমাদেরকে এখান থেকে শিখতে হবে ডিটেলস, তাহলেই তোমরা সৃজনশীল প্রশ্নে কমন পাবা। এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো এখানে আমি তুলে আনছি, এগুলো শিখলেই হবে। জনসংখ্যা পরিমাপ, এখানে থাকবে স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, স্বাভাবিক বৃদ্ধির হার ও জনসংখ্যার গুণত্ব, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, এই টপিকগুলো।
আর জনসংখ্যা তত্ত্বের মধ্যে আমরা জানি দুটো তত্ত্ব আছে, একটা হচ্ছে ম্যালথাস ও একটা হচ্ছে কাম্ম। তো তোমাদের পরীক্ষায় গত বছর যেটা এসেছিল সেটা তুমি বাদ দিয়ে দিবা, তোমার বোর্ডে, তোমার বোর্ড কোশ্চেনে 2018 সালে ম্যালথাস ও কাম্ম তত্ত্বের যে তত্ত্বটি গত বছর যদি কোনো তত্ত্ব এসে থাকে সেটা বাদ দিয়ে দিবা, অন্য তত্ত্বটি শিখবা, অন্যটা এবছর পরীক্ষায় আসবে। আরেকটি টপিক তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি। এই টপিকটা তোমাদেরকে পড়তে হবে চতুর্থ অধ্যায় থেকে। এবার আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় খুব ছোট, এখান থেকে বাদ দেওয়ার মতো তেমন একটা কোনো টপিক নেই তোমাদের। তারপরেও আমি গুরুত্বপূর্ণ তিনটা টপিক এখানে দিচ্ছি, তিনটা না চারটা টপিক দিচ্ছি। একটা হচ্ছে খাদ্যে নিরাপত্তার পরিস্থিতি, বাংলাদেশে খাদ্যে নিরাপত্তার পরিস্থিতি। তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা সরকারি বেসরকারি এবং জনসাধারণের ভূমিকা। এই টপিকগুলো শিখলে হবে পঞ্চম অধ্যায় থেকে। এবার আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে অর্থায়নের উৎস ও গুরুত্ব, পুঁজিবাজার অথবা শেয়ার এর প্রাথমিক ও মাধ্যমিক শেয়ার, পুঁজি গঠনে শেয়ার বাজারের গুরুত্ব এবং শ্রেণীবিভাগ এবং বন্ডের মাধ্যমে অর্থায়ন। এই টপিকগুলো এখান থেকে শিখলেই হবে, অন্য কোনো টপিক শেখার দরকার নেই। আমরা চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায় থেকে যে টপিকগুলো আমাদেরকে শিখতে হবে সেগুলো হচ্ছে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন, চাহিদাজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির পরিমাপ, সূচক গঠন পদ্ধতি, ভোক্তার দাম সূচক ও উৎপাদকের দাম সূচক, মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব ও প্রতিকারের উপায়। অষ্টম অধ্যায় থেকে আমরা যে টপিকগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্য, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, আমদানি ও রপ্তানি দ্রব্যসমূহ, বিশ্বায়ন এর সুবিধা ও অসুবিধা। নবম অধ্যায় থেকে আমাদেরকে যেটা পড়তে হবে সরকারি অর্থব্যবস্থা, সরকারের আয়ের উৎস, কর, এর মধ্যে থাকবে প্রত্যক্ষ ও পরোক্ষ কর, আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক, সরকারের ব্যয়ের উৎস, মানে ব্যয় কোথায় করে বা ব্যয়ের খাতসমূহ, এখানে ব্যয়ের খাতসমূহ হবে, উৎসর জায়গায় হবে খাতসমূহ। এবার আমরা চলে যাচ্ছি দশম অধ্যায়। এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনা, ধারণা ও প্রকারভেদ, বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব, বাংলাদেশে গৃহীত উন্নয়ন পরিকল্পনাসমূহ, বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার সমস্যা ও সমাধানের উপায়। এই টপিকগুলো যদি এখান থেকে আমরা শিখি তাহলেই হচ্ছে, অন্য কোনো টপিক পড়ার দরকার নেই। এবং এরই সাথে সাথে আমাদের সাজেশনও শেষ হয়ে আসলো। তাহলে আমরা এই টপিকগুলো পড়লেই আমাদের সৃজনশীল প্রশ্নের উচ্চতর দক্ষতা এবং প্রয়োগে আমরা কমন পেয়ে যাব ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন। আশা করি তোমাদের এটা কমন পড়বে এবং তোমরা বুঝতে পারছো সব কিছু। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের ফেসবুক পেজ আছে এডু লেকচার বিডি নামে, ফেসবুক পেজে তোমরা লাইক দিয়ে রাখবা, তাহলে আমরা যে কোনো কিছু আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবা। আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করবা। তো আজকে চলে যাচ্ছি, আমরা অন্য দিনও নোটিশ টুয়েলভ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।